গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বেস সেসের খুঁটিনাটি নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে সেসে উপাত্ত আমদানি করা যায়। তো এই অংশটি আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমরা দেখব কিভাবে ভিউ টেবিলের মাধ্যমে উপাত্ত সেসের ভিতরে আমদানি করা যায়। তৃতীয় অংশে আমরা দেখব ডাটা স্টেপের মাধ্যমে কিভাবে উপাত্ত আমদানি করি আমরা, এবং তৃতীয় ধাপে আমরা দেখব আমদানি কুহক বা ইম্পোর্ট উইজার্ডের মাধ্যমে আমরা কিভাবে সেসে উপাত্ত আমদানি করতে পারি। তো আসুন আমরা দেখি কিভাবে ভিউ টেবিলের মাধ্যমে আমরা উপাত্ত আমদানি করব সেসের মধ্যে। প্রথমত আমরা সেসের টুলস মেনুতে যাব। সেই টুলস মেনু থেকে আমরা নির্বাচন করব টেবিল এডিটর। এতে করে ভিউ টেবিল নামে নতুন একটি উইন্ডো আপনি দেখতে পাবেন। সেই উইন্ডোটি অনেকটি এক্সেলের স্প্রেডশিটের মতো। সেখানে প্রতিটি সেলে ক্লিক করে করে একটি একটি করে উপাত্ত আপনি সেসে প্রবেশ করাতে পারেন। এখন এই প্রবেশকৃত উপাত্তটি আপনি যদি সংরক্ষণ করতে চান, তাহলে ভিউ টেবিলের পাশে ক্লিক করে আপনি মেনু আনতে পারেন। সেই মেনু থেকে আপনি ফাইল, সেভ অ্যাজ নির্বাচন করলে আপনাকে দেখাবে কোন ডাইরেক্টরিতে আপনি আপনার উপাত্তটি সংরক্ষণ করতে চান। যদি কোনো ডাইরেক্টরি আপনি নির্ধারণ না করে দেন, তাহলে ওয়ার্ক নামে একটি ফোল্ডারে আপনার উপাত্তটি সংরক্ষিত হবে। কিন্তু এই ওয়ার্ক ফোল্ডারটি একটি অস্থায়ী ফোল্ডার। আপনি যদি উপাত্তটিকে স্থায়ীভাবে সংরক্ষিত করতে চান, তাহলে লাইব্রেরির উপরে গিয়ে রাইট ক্লিক করুন। সেখান থেকে আপনি নিউ নির্বাচন করে একটি নতুন ডাইরেক্টরি খুলতে পারবেন। সেসে ডাটা সংরক্ষণের জন্য ডাইরেক্টরিগুলিকে আমরা বলি লাইব্রেরি। আসুন আমরা সেই লাইব্রেরির একটি নাম দিই। ধরা যাক আমি নাম দিতে যাচ্ছি ডাইরেক্টরিটির নাম প্রেজেন্ট। তাহলে আমরা লাইব্রেরির নিচে যে নেম অংশটি আছে সেখানে লিখলাম প্রেজেন্ট। এবং এই ডাইরেক্টরির অবস্থান জানাতে হলে লাইব্রেরি ইনফরমেশন নিচে দেখবেন পাথ বলে একটি অংশ আছে, সেখানে ব্রাউজ নির্বাচন করুন এবং আপনার ডাইরেক্টরি আপনি নির্বাচন করে দিন। এতে করে আপনি দেখবেন লাইব্রেরির ভিতরে প্রেজেন্ট নামে নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে। এখন উপাত্ত যেই নামে সংরক্ষণ করতে চান সেই নামটি লিখুন মেম্বার নেমের কাছে। এখন এক্সপ্লোরারে গিয়ে আপনি যদি প্রেজেন্ট নামক ফোল্ডারের ভিতরে ঢুকেন, তাহলে দেখতে পাবেন যে ওখানে এমএস টেবিল ভিউ নামে আমি যেই উপাত্তটি এইমাত্র সংরক্ষণ করলাম সেই উপাত্তটি আমি দেখতে পাব। এবার আসুন আমরা দেখার চেষ্টা করি সেস ডাটা স্টেপের মাধ্যমে কিভাবে আমরা উপাত্ত আমদানি করতে পারব। এটি করতে হলে আমাদের স্যাস প্রোগ্রাম এডিটরে গিয়ে একটি ছোট স্যাস প্রোগ্রাম লিখতে হবে। এই প্রোগ্রামে আমরা উল্লেখ করে দেব এই উপাত্তটির নাম কী হবে, এই উপাত্তটির বিভিন্ন চলকের নাম কী হবে এবং চলকগুলি সংখ্যাবাচক হবে না গুণবাচক হবে। তো আসুন আমরা দেখার চেষ্টা করি কিভাবে এই প্রোগ্রামটি আমরা লিখব। প্রাথমিকভাবে উপাত্তটির একটি নাম দিব। এই উদাহরণে আমাদের উপাত্তের নাম হচ্ছে এমএস। তারপরের কমান্ড হচ্ছে ইনপুট, যার পরবর্তীতে আমরা বলে দিচ্ছি যে এই উপাত্তটির ভিতরে কী কী ধরনের চলক আছে। তার পরবর্তী লাইনে আমরা লিখছি ডাটা লাইন্স। তারপরে সেমিকলনের পরে আমরা আমাদের যে উপাত্তগুলি ছিল সেই উপাত্তগুলি একে একে লিখে গেলাম। খেয়াল করুন এই উপাত্তগুলি যখন আমি লিখছি উপাত্তগুলির শেষে কিন্তু আমি কোনো সেমিকলন দিচ্ছি না। উপাত্তগুলির সবগুলি লাইন লিখে ফেলার পরে আমি যখন প্রথম একটি সেমিকলন দিব তা নির্দেশ করে যে আমার ডাটা এখানেই শেষ। এই প্রোগ্রামের পরবর্তী অংশে আমরা প্রক প্রিন্টের মাধ্যমে দেখতে পারবো যে এইমাত্র যে এমএস ডাটাটি আমরা স্যাসে ইনপুট করলাম সেই ডাটাটি আসলে ঠিক মতো ইনপুট হয়েছে কিনা। ইনপুট সংক্রান্ত একটি মন্তব্য করা এখনও বাকি আছে। ইনপুটে দেখেন আইডি ট্রিটমেন্ট নামে দুটি চলক আছে যেগুলির পরে কোনো ডলার সাইন নেই, কিন্তু জেন্ডার চলকের পরে একটি ডলার সাইন আছে। তারপরে আবার দেখুন এজ, রেল ওয়ান, রেল টু, রেল থ্রি, এদের পরে কোনো ডলার সাইন নেই। তো এই ডলার সাইনের অর্থটা কী? খেয়াল করুন আপনি যদি ডাটা লাইন্সগুলি খেয়াল করেন সেখানে দেখবেন যে আইডি 1 2 3 4 একটি সংখ্যাবাচক চলক, ট্রিটমেন্ট 101 সংখ্যাবাচক, কিন্তু জেন্ডার একটি গুণবাচক চলক। মনে রাখবেন যখনই আপনি কোনো গুণবাচক চলক স্যাসকে পড়তে বলবেন ডাটা লাইন্সের মাধ্যমে
সেই গুণবাচক চলকের পরে একটি ডলার সাইন দিয়ে দিবেন স্যাসকে বোঝানোর জন্য যে এই চলকটি একটি গুণবাচক চলক, যেমন করে আমরা এখানে জেন্ডারকে একটি গুণবাচক চলক হিসেবে দেখিয়েছি। কিন্তু যেই উপাত্তটির কথা বলছি সেই উপাত্তটি যদি ছোট না হয় এবং বহিস্থ একটি ফাইলে সংরক্ষিত থাকে, তাহলে কিভাবে স্যাসে সেই ফাইল থেকে আমি উপাত্তটি আমদানি করতে পারবো? আসুন আমরা দেখার চেষ্টা করি বহিস্থ ফাইল থেকে উপাত্ত আমদানির পদ্ধতি। এর জন্য প্রোগ্রাম এডিটরে গিয়ে আমরা একটি নতুন স্যাস প্রোগ্রাম লিখি। খেয়াল করুন, ডাটা লাইন্স নামে আমাদের এর আগে যে কমান্ডটা ছিল সেই কমান্ডটি এখানে অনুপস্থিত। এর পরিবর্তে ইনফাইল নামে একটি কমান্ড এখানে সংযোজিত হয়েছে। ইনফাইল লেখার পরে আমার উপাত্তটি যেই ফোল্ডারে সংরক্ষিত আছে সেই ফোল্ডারের পাথ আমাকে উল্লেখ করে দিতে হচ্ছে, এবং ঠিক আগের মতোই ইনপুটে আমি আমার চলকগুলির নাম বলে দিচ্ছি এবং একটি গুণবাচক চলক বোঝানোর জন্য ডলার সাইন দিয়ে দিচ্ছি। এই উপাত্তটির নাম আমরা রেখেছি MS স্পেস, এবং আমরা যখন proc প্রিন্টার মাধ্যমে উপাত্তটিকে দেখতে চাব তখন আমাকে সেই নামটি উল্লেখ করে দিতে হবে। খেয়াল করুন, এই উপাত্ততে একটি স্পেসের মাধ্যমে প্রতিটি ডাটাকে আলাদা করা হয়েছে। কিন্তু এমন যদি হয়, একটি স্পেস নয়, একাধিক স্পেসের মাধ্যমে ডাটাগুলিকে আলাদা করা যদি হয়ে থাকে এবং প্রতিটি চলক যদি একই লাইনের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে লাইন বা কলাম নাম্বারগুলির সাপেক্ষে আমরা বিভিন্ন চলক স্যাসে পড়াতে পারি। এটি করার জন্য আমাদের প্রতিটি চলকের পাশে বলে দিতে হবে কত থেকে কততম কলামের মধ্যে এই চলকটি খুঁজে পাওয়া যাবে। যেমন আইডি ভ্যারিয়েবলটি প্রথম পাঁচটি কলামের মধ্যে খুঁজতে বলা হয়েছে, সেরকম করে ট্রিটমেন্ট ভ্যারিয়েবলটি খুঁজতে বলা হয়েছে ৬ থেকে ১০ নম্বর কলামের ভিতরে। জেন্ডার একটি গুণবাচক চলক, সেটাকে খুঁজতে বলা হয়েছে ১৫ থেকে ২০তম কলামের মধ্যে। এরকম করে আমরা বাকি যে চলকগুলি কোন কোন কলামে পাওয়া যাবে সেটা যদি আমরা জানি আগে থেকেই, বা একইভাবে যদি পুরো ডাটাটা ফরম্যাট করা থাকে, সেই ক্ষেত্রে এইভাবে কলাম নাম্বার উল্লেখ করে দিয়ে আমরা স্যাসকে বলে দিতে পারি যে কোথা থেকে কোন চলক পড়তে হবে এবং স্যাস সেই মোতাবেক আমাদের উপাত্তটি পড়ে স্যাসে আমদানি করতে পারবে। কোনো চলক যদি সংখ্যা বা বার নির্দেশ করে, সেই ধরনের চলকগুলিকে স্যাসে কীভাবে পড়তে হবে আসুন আমরা জেনে নিই। যেমন এই উদাহরণে অনসেট নামে আমাদের যে চলকটি আছে তা সংখ্যা বা বার নির্দেশ করছে, সেক্ষেত্রে আমাকে MMDDYY10 ডট দিয়ে স্যাসকে বোঝাতে হবে এই চলকটি একটি সংখ্যা বা বার নির্দেশ করছে, এবং এরকম করে আমি অন্যান্য চলকগুলিকেও বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। এই উদাহরণে আইডি নামক যেই চলকটি আমরা স্যাসকে পড়তে বলছি, সেখানে ওয়ান ডট লিখে আমরা স্যাসকে বোঝাচ্ছি যে এই চলকটি একটি এক ডিজিটের সংখ্যা, এবং এরপরে প্লাস ৭ দিয়ে আমি স্যাসকে বোঝাতে চাচ্ছি যে ৭টি কলাম ডিঙিয়ে যাও বা বাদ দিয়ে যাও, তার পরবর্তীতে ট্রিটমেন্ট নামক ভ্যারিয়েবলটি পাওয়া যাবে। তারপরে ট্রিটমেন্ট নামক ভ্যারিয়েবলটি পড়তে পাওয়া যাবে যা আবারও এক ডিজিটের মধ্যে, তারপরে আরও ৭টি কলাম ডিঙিয়ে গিয়ে জেন্ডার নামক চলকটি পাওয়া যাবে। এরকম করে স্যাসকে আমরা বলে দিতে পারি যে কী কী চলক পড়তে হবে এবং কোন কোন ফরম্যাটে। এখানে খেয়াল করবেন প্রতিটি ফরম্যাটের পরে একটি পিরিয়ড আছে, সেই পিরিয়ড দেখে আপনি বুঝতে পারবেন এটি একটি ফরম্যাট। এখন এই ডাটা সেটটিকে যদি আপনি দেখতে চান তাহলে আপনি proc প্রিন্টের মাধ্যমে সেই ডাটা সেটটিকে দেখতে পারবেন। ডাটা সেটটি আপনার রেজাল্ট উইন্ডোতে আপনি যখন খেয়াল করবেন দেখবেন যে আইডি, ট্রিটমেন্ট, জেন্ডার, এজ ইত্যাদি ভ্যারিয়েবল বা চলকগুলিকে আপনি ঠিক যেভাবে সংরক্ষণ করতে চেয়েছিলেন সেভাবেই আছে, কিন্তু তারিখ সংক্রান্ত যে অনসেট চলকটি সেই চলকটিতে অদ্ভুত কিছু নাম্বার এসে বসে আছে, যেই নাম্বারগুলি আপনি ঠিক এভাবে সংরক্ষণ করতে চাননি। স্যাস যে কাজটি করে সেটি হচ্ছে পহেলা জানুয়ারি ১৯৬০ সাল থেকে আপনার ইনপুটকৃত নাম্বারের যে পার্থক্য সেই পার্থক্যটা দিনের হিসাবে স্যাসে সংরক্ষিত করে।
এবং আপনি যদি সেই মূল তারিখগুলি আবার দেখতে চান তাহলে শুধু যে ইনপুটে ফরম্যাট বসালে হবে তা না আমাদের প্রকেও ফরম্যাট বসাতে হবে তারিখটা ঠিকমতো দেখতে হলে এটি কিভাবে করা যায় সেটি আমরা পরের পর্বে দেখব এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সেসে প্রোগ্রাম লিখে ডাটা স্টেপের মাধ্যমে উপাত্ত আমদানি করা যায় এর পরবর্তী অংশে আমরা দেখছি যে আমদানি কুহক বা ইম্পোর্ট উইজার্ডের মাধ্যমে আমরা কিভাবে সেসে উপাত্ত আমদানি করতে পারি কোনো প্রোগ্রাম না লিখে ধরা যাক আপনার কাছে একটি উপাত্ত আছে যেটি হার্ড ডিস্কে সংরক্ষিত আছে ms.csv হিসাবে এখানে সিএসভি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস এই ফরম্যাটের ফাইলগুলিকে আপনি সরাসরি এক্সেলে খুলে দেখতে পারেন সেখানে প্রথম সারিতে আপনি দেখতে পাবেন বিভিন্ন চলকগুলির নাম এবং তারপরের সারিগুলোতে আপনি দেখতে পাবেন আমাদের যেই উপাত্তগুলি আছে সেগুলিকে এই একই উপাত্তকে আমি যখন স্যাসে আমদানি করতে যাব তখন আমি যাব ফাইলে সেখান থেকে আমি নির্বাচন করব ইম্পোর্ট ডাটা এতে করে নতুন একটি উইন্ডো আসবে সেখানে বলা থাকবে কোন ধরনের ডাটা আপনি আমদানি করতে চান আপনি যদি স্ট্যান্ডার্ড ডাটা সোর্সে ক্লিক করেন সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ডাটা ফরম্যাটগুলি যেগুলি আমরা সহসাই ব্যবহার করে থাকি সেই ধরনের ফাইলগুলিকে সাপোর্ট করছে যেমন ধরা যাক এমএস এক্সেল এমএস অ্যাক্সেস কমা সেপারেটেড ভ্যালুস যেই ধরনের ফরম্যাটটি আসলে আমাদের দরকার এখানে এছাড়াও আরও অনেক ধরনের ফরম্যাট আপনি দেখতে পাবেন যে ট্যাব ডেলিমিটেড বা টেক্সট ফাইল জেএমপি ফাইল এসপিএসএস স্ট্যাটা লোটাস ইত্যাদি ধরনের ফরম্যাটে আপনি উপাত্ত এই উইজার্ডের মাধ্যমে বা কুহকের মাধ্যমে আমদানি করতে পারেন যেহেতু আমাদের উপাত্তটি সিএসভি ফরম্যাটে সংরক্ষিত আছে সেহেতু আমরা সিএসভি ফরম্যাটকে নির্বাচন করব এখন আমাকে স্যাসকে দেখিয়ে দিতে হবে কোন ফোল্ডারে আমার এই সিএসভি উপাত্তটি সংরক্ষিত আছে এর পরবর্তীতে স্যাসকে আমাকে বলে দিতে হবে যে কোন লাইব্রেরিতে এবং কোন নামে এই ডাটাটি আমি সংরক্ষিত করতে চাই ধরা যাক আমি আপাতত এই ডাটাটি নিয়ে অস্থায়ীভাবে কাজ করতে চাই সেই ক্ষেত্রে ওয়ার্ক লাইব্রেরিতে আমি যে কোনো নামে এই উপাত্তটিকে আমদানি করতে পারি ধরা যাক এই উদাহরণে আমি সিএসভি টু স্যাস নামে এই উপাত্তটিকে সংরক্ষণ করতে চাই ফিনিশ বাটনে ক্লিক করে আমি স্যাসে এই উপাত্তটিকে সরাসরি আমদানি করতে পারি যা ভিউ টেবিলের মাধ্যমে বা প্রক প্রিন্টের মাধ্যমে আমি স্যাসে দেখতে পারি যে ডাটাটি ঠিকমতো আমদানি করা হলো কি হলো না তো এই অংশে আমরা দেখলাম আমদানি কুহকের মাধ্যমে কিভাবে আমরা একটি স্যাস ডাটাকে আমদানি করলাম তো এই পর্বের সারসংক্ষেপ হিসেবে বলা যায় যে উপাত্তকে আমরা তিনভাবে আমদানি করা শিখলাম এই পর্বে প্রথম অংশে আমরা দেখেছি ভিউ টেবিলের মাধ্যমে কিভাবে একটি ছোট উপাত্তকে আমরা স্যাসের ভিতরে আমদানি করতে পারি দ্বিতীয় অংশে আমরা দেখেছি স্যাস ডাটা স্টেপের মাধ্যমে আমরা কিভাবে প্রোগ্রাম লিখে স্যাসে ডাটা আমদানি করতে পারি সেই ক্ষেত্রে ছোট ডাটা যদি হয় তাহলে ডাটা লাইন্সের মধ্যে আমরা পুরো ডাটাটি লিখে দিতে পারি অথবা ডাটাটি যদি বহিস্থ কোনো ফাইলে সংরক্ষিত থাকে সেক্ষেত্রে ইনফাইল কমান্ডের মাধ্যমে সেই বহিস্থ ফাইলকে আমরা পড়তে পারি এই দুই ক্ষেত্রেই আমাদের স্যাস প্রোগ্রাম লিখতে হবে ডাটা স্টেপের মধ্যে তৃতীয় অংশে আমরা দেখেছি স্যাস প্রোগ্রাম না লিখে কিভাবে ছোট বা বড় যে কোনো মাপের উপাত্তকে আমরা স্যাসে আমদানি করতে পারবো আমদানি কুহকের মাধ্যমে বা ইম্পোর্ট উইজার্ডের মাধ্যমে তো আপাতত আমাদের উপাত্ত আমদানির পর্ব এখানেই শেষ হচ্ছে এর পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে শর্ত আরোপণ করে উপাত্তের অংশবিশেষ নিয়ে কাজ করা যায় এবং কিভাবে বর্ণনামূলক পরিসংখ্যান উপাত্ত থেকে বের করা যায় স্যাসের মাধ্যমে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন